বিয়েবাড়ির বুটের ডাল বলে কথা। খেতে হবে গরম গরম পোলাওয়ের সাথে, আর পোলাওটা হলো মটর পোলাও, সাথে যদি থাকে ডিম আলুর চপ আর ফুলকপি ভাজা তাহলে তো আর কথাই নেই। আর এই ডিম আলুর চপের রেসিপিটা আমার শর্টসে আছে। বিয়েবাড়ির বুটের ডাল, মটর পোলাও আর ফুলকপি ভাজার রেসিপিটা আমার লাস্ট ভিডিওতে দেওয়া আছে। এখন খেয়ে দেখি কোন রান্নাটা কেমন হলো। বুটের ডালের ঘ্রাণটা একেবারে বিয়েবাড়ির মতো। আমার তো কলিজা দিয়ে বুটের ডাল খুবই ফেভারিট, আপনাদের কি ফেভারিট? আর কথা না বাড়িয়ে টেস্ট করি। বিয়েবাড়ির বুটের ডালে কিন্তু আলু ইউজ করা হয় না, এটা আমার আম্মুর এডিশন। আমি জানি আমি এই কথাটা অনেক বলি, কিন্তু এটা আমার সত্যি ফেভারিট একটা রান্না। কলিজা ডালটা অনেক টেস্টি হয়েছে, আপনারা রান্না করে অবশ্যই দেখবেন। কলিজা আমার এমনিতেও একটা প্রিয় খাবার, কিন্তু যদি ডাল আর কলিজা একসাথে হয় তাহলে তো আর কথাই নেই। আলুর চপটা আমার টিকটকে অনেক হিট হয়েছিল, আর ফুলকপি ভাজা অনেক ইজি আর ফ্লেভারফুল। Don't forget to subscribe to mamasboy.com.